नीदा आगे, नीदा आगे। नीदा आगे। नीदा आगे। तो महादेवनगर लाइन समस्या मिटाते রাজ্য জুড়ে তীব্র গরমে নাজেহাল সাধারণ মানুষ এরই মাঝে পর্যাপ্ত পরিমাণে বিদ্যুৎ পরিষেবা থেকে বঞ্চিত মুর্শিদাবাদের ফরাক্কার নিউ মহাদেবনগর গ্রাম পঞ্চায়েত এলাকার বাসিন্দারা তাই এবার পর্যাপ্ত পরিমাণে বিদ্যুৎ পরিষেবা যাতে পাওয়া যায় তাই নিয়ে স্মারকলিপি প্রদান করলেন গ্রামবাসীরা সকাল থেকেই বিক্ষোভে সামিল হন তারা এই প্রচণ্ড দাবদাহে নাজেহাল অবস্থা গ্রামবাসীদের আর এর মাঝে বিদ্যুৎ পরিষেবা ঠিকঠাক না পেয়ে অসুবিধার সম্মুখীন হতে হচ্ছে গ্রামবাসীদের তাদের দাবি বহুদিন যাবৎ তারা ইলেকট্রিক সমস্যায় ভুগছেন দিনরাত একই রকম লাইন সিরিজ থাকছে লাইন্সম্যান এসেও কোনো সমস্যার সমাধান করতে পারেনি এত গরমে অনেক বয়স্ক ও ছোট ছেলে মেয়েদের কষ্টের মধ্যে দিয়েই দিন কাটছে তাই মধ্য মহাদেবনগর তৃণমূল পার্টি অফিসের সামনে একশো কেভি ট্রান্সফর্মার বসিয়ে লোড ভাগ করে দেওয়ার দাবি জানাচ্ছেন গ্রামবাসীরা এতে প্রায় ছশো জন গ্রামবাসী উপকৃত হবেন এদিন এই সমস্যার কথা তুলে ধরে গ্রামবাসীরা দাবিপত্র জমা দেন অনেক দিন ধরে আমরা লাইন পাচ্ছি না আমরা অনেক বলেছি কি আমাদের যে কারেন্টের সমস্যা আছে আমাদের সমাধানটা করে দাও তো আবার আগামী বিশ দিন থেকে আমাদের গ্রামে লাইনই মোটি পাচ্ছে না ঘুম হচ্ছে না তো অনুরোধ করে আমরা বলছি যে আমাদের একটা ট্রান্সমিটার দেওয়া হোক বাকি দশ মাস আমরা লাইন পাচ্ছি না দিনে পাচ্ছি না রাতে মোটি পাচ্ছি না